দশ দফা দাবিতে কলকাতার রাজপথ কাঁপালেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পার্ক সার্কাস থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। দীর্ঘ 67 দিন ধরে তারা 10 দফা দাবি নিয়ে পার্ক সার্কাস ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে আজকের এই মহামিছিলের আয়োজন করে তারা। মিছিল শুরু হয় পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে এবং রানী রাসমণি পর্যন্ত গিয়ে এই মিছিল শেষ হয়। যদিও কলকাতা পুলিশ ছাত্রছাত্রীদের এই মিছিল রামলীলা ময়দানের কাছে আটকে দেয়, যার ফলে শুরু হয় পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের বচসা। ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা রামলীলা ময়দানের কাছে কিছুক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার পর আবার পার্ক সার্কাস ক্যাম্পাসে ফিরে আসেন। এই মিছিল থেকে তারা হুঁশিয়ারি দেন যে ইউনিভার্সিটির সমস্যার দ্রুত সমাধান না হলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতমগুলি হল তালতলা ক্যাম্পাসকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা, পর্যাপ্ত পরিমাণ হোস্টেল তৈরি, সমস্ত পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা, WBCS কোচিং অনেক পরিদর্শন মিলে 10 দফা দাবি তোলেন ছাত্রছাত্রীরা। দশ দফা দাবিতে কলকাতার রাজপথ কাঁপালেন আলিয়া ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। বৃহস্পতিবার আলিয়া বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন সমস্যা সমাধানের দাবিতে পার্ক সার্কাস থেকে রানী রাসমণি রোড পর্যন্ত এক মহামিছিলের আয়োজন করল ইউনিভার্সিটির ছাত্রছাত্রীরা। দীর্ঘ 67 দিন ধরে তারা 10 দফা দাবি নিয়ে পার্ক সার্কাস ক্যাম্পাসে আন্দোলন চালিয়ে আসছে। এরই অংশ হিসেবে আজকের এই মহামিছিলের আয়োজন করে তারা। মিছিল শুরু হয় পার্ক সার্কাসের ক্যাম্পাস থেকে এবং রানী রাসমণি পর্যন্ত গিয়ে এই মিছিল শেষ হয়। যদিও কলকাতা পুলিশ ছাত্রছাত্রীদের এই মিছিল রামলীলা ময়দানের কাছে আটকে দেয়, যার ফলে শুরু হয় পুলিশের সঙ্গে ছাত্রছাত্রীদের বচসা। ইউনিভার্সিটি ছাত্রছাত্রীরা রামলীলা ময়দানের কাছে কিছুক্ষণ আন্দোলন চালিয়ে যাওয়ার পর আবার পার্ক সার্কাস ক্যাম্পাসে ফিরে আসেন। এই মিছিল থেকে তারা হুঁশিয়ারি দেন যে ইউনিভার্সিটির সমস্যার দ্রুত সমাধান না হলে এর থেকেও বৃহত্তর আন্দোলনে নামবেন ছাত্রছাত্রীরা। তাঁদের দাবিগুলোর মধ্যে অন্যতমগুলি হল তালতলা ক্যাম্পাসকে অবিলম্বে হেরিটেজ ঘোষণা, পর্যাপ্ত পরিমাণ হোস্টেল তৈরি, সমস্ত পড়ুয়াদের স্কলারশিপ প্রদান করা, WBCS কোচিং অনেক পরিদর্শন মিলে 10 দফা দাবি তোলেন ছাত্রছাত্রীরা। ছাত্র ঐক্য
জিন্দাবাদ, কিছু বলবে না, কিছু বলবে নাকি? শিক্ষক নিয়োগের দাবিতে আমাদের সংগ্রাম।